চট্টগ্রামের হাটহাজারি উপজেলা ভূমি অফিসে হেফাজত নেতা কর্মীদের তাণ্ডবের ঘটনায় দুটি মামলা হয়েছে। গেল রাতে হাটহাজারি থানায় মামলা করেন সহকারী কমিশনার ভূমি অফিসের নাজির একরামুল হক শিকদার এবং সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আক্তার কামাল চৌধুরী। মামলায় 200 থেকে 250 জন করে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। গেল 26 মার্চ হেফাজত কর্মীরা সদর ভূমি অফিসে হামলা চালায়।